আজকে একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল মূলত তিনটে তারিখে ভিত্তিতে। প্রথমত, আমরা গত 37 মাস আমাদের রাজ্যের 34তম সম্মেলনের পরবর্তীতে দীর্ঘ 37 মাস আমরা কাটিয়েছি। এই সময় সংগঠনের নানা লেখাপড়া, প্রত্যেক দিন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছি। রাজ্যের সরকার, রাজ্যের শাসক দলের নেতৃত্বে যখন গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত নেমে এসেছে, তখন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে আমরা রাস্তায় নেমেছি, আমাদের রক্ত ঝরেছে, শহীদ সুদীপ্ত গুপ্তরা নিজেদের জীবন দিয়েছেন। তার পরবর্তীতেও আমরা দেখেছি শুধুমাত্র ক্যাম্পাসে গণতন্ত্র নয়, সারা রাজ্যের সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেখানেও প্রশ্নচিহ্ন এবং সাধারণ মানুষও আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই সময়কালে একদিকে যেমন সারা দেশ জুড়ে শিক্ষার বেসরকারীকরণ, অভাবী পরিবারের মেধাবী ছেলেমেয়েদের কাছ থেকে শিক্ষার আলোককে দূরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা দেশের কেন্দ্রীয় সরকার করেছে, তার পাশাপাশি আমাদের রাজ্যেও গত 37 মাসের মধ্যে রাজ্যের সরকার 7-7টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা অনুমতি দিয়েছেন রাজ্যের মাটিতে করার, এই বিল তারা পাশ করিয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে। এবং আমাদের রাজ্যের শিক্ষায় বেসরকারিকরণের যে ধারা, যেটা নির্দিষ্টভাবে সমালোচকদের কাছেও এটা শোনা যায় যে বামপন্থী ত্রাণ সরকার থাকবার সময় আমাদের রাজ্যে যে ধারাকে রোধ করা গিয়েছিল সেই ধারাকে খোলা রেখে এ রাজ্যের সরকার তারা পরিচালনা করতে চেয়েছে। সরকার শিক্ষাক্ষেত্রে একদিকে যেমন বেসরকারিকরণ, তার পাশাপাশি আমাদের রাজ্যের মাটিতে ধর্মীয় মৌলবাদ উস্কানি পেয়েছে, ধর্মীয় মৌলবাদ সক্রিয় হয়েছে সারা দেশের মাটিতে, ধর্মীয় মৌলবাদ সক্রিয়তা লাভ করেছে। দেশের শিক্ষাক্ষেত্রে শিক্ষায় যে সাম্প্রদায়িকতার অনুপ্রবেশ, তা খুব বেশি করে আমাদের গত 1 বছরে চোখে পড়েছে। সাম্প্রদায়িকতার অনুপ্রবেশ শিক্ষাক্ষেত্রে ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে, একই বেঞ্চে বসা 4-5 জন ছাত্রছাত্রীর মধ্যে তারা বিভাজন তৈরি করেছে। আমাদের দেশটাকে, দেশের গরিব মানুষকে, দেশের গরিব পরিবারগুলোকে রূপে আসে ছাত্রছাত্রীদের ধর্মের ভিত্তিতে তারা বিভাজন করতে পেরেছে। এই সময় আমরা দেখেছি যে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ স্বশাসিত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, সেই ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চে চেয়ারম্যান পদে একজনকে বসানো হয়েছে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে। একাডেমিশিয়ান হিসেবে যার বিশেষ কোনো পরিচিতি নেই, মূলত শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, ভারতবর্ষের ইতিহাসকে পরিবর্তন করবার যে পরিকল্পনা যে দেশের সরকারের আছে সে কারণে আমরা দেখেছি গজেন্দ্র